আমি তো ইঁদুর মারা বিষটা কিনেছিলাম, রাত্রে ঘরে ছড়িয়ে সকালে ঘুম থেকে উঠে দেখলাম সালা আমার ইঁদুরটাই গায়েব হয়ে গিয়েছে। আমার ইঁদুর ফেরত দে। ওই, এতে আমার বিষের কোনো দোষ নেই, তোর ঘরের ইঁদুরের তার কেটে গেছে। ইঁদুর না হলে আমার জীবন বাঁশ হয়ে যাবে রে শালা। কেসটা তুমি ধরেই ফেলেছো। নিয়ে না ইঁদুর মারা বিষ, 1 টাকা পিস। কাজ কাম নেই বাড়িতে, বউয়ের ঝাড়া খাওয়ার থেকে ইঁদুর মারা বিষের ব্যবসা করা অনেক ভালো। আর সব মাল বেচে বাড়ি যাবো। আর ওই খেচা চেল্লা, শুনুন দাদার, তাদের দ্বিতীয় বউয়ের বাচ্চারা ইঁদুর মারা বিষ 1 টাকা পিস সকালে খাওয়াবে, সন্ধ্যায় ফিনিশ। আরে ও মামুনি, তোমার ঘরে ইঁদুর আছে নাকি, যাবো নাকি? হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে বন্ধুরা, এ বিষ শুধু ইঁদুরই মারবে না। তাই যাদের গার্লফ্রেন্ডরা শিখ পুড়িয়ে ছাঁকা দিয়েছে তারা গার্লফ্রেন্ডদের সামনে মিথ্যে মরার অভিনয়ও করতে পারবে। এই বিষটা খেয়ে আধ ঘন্টার জন্য মরে গিয়ে আবার জ্যান্ত হতে পারবে। বলেন কি? আরে বিষটা অনেক রকম ফ্লেভারে পাওয়া যাচ্ছে, পচে আলু, টিকটিকির গু। আমার বিষ, হ্যাঁ শালা মাদার বাচ্চা, তুই এত বড় সাহস আমার বিষ নিয়ে ব্ল্যাকে বেচছিস? শালা বুড়ো, আমি কোথায় ব্ল্যাকে বেচছি? আমি তো সাদা কাপড় পরে আছি। আরে নিকুচি করেছো তো সাদা কাপড়ের, তুই শালা আমার কোম্পানির বিষ চুরি করে ব্ল্যাকে বেচছিস। ওই তুলে ফেল এই বিষের বোতলগুলো, যা লস হয়ে গেল। পেসা বরবাদ।